যখন জেলখানায় প্রবেশ করলেন উনি জেলখানার চিত্র পাল্টে দিলেন। ওনার কথা, ওনার আচরণ, ওনার ব্যক্তিত্ব, ওনার চলন বলন কথনে পুরো জেলখানার অধিবাসী সবাই মুগ্ধ, প্রচন্ড রকমের মুগ্ধ। এবং জেল, আমরা জানি যে জেলখানায় তো সাধারণত চোর বাটপার খারাপ লোকগুলোই থাকে, ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক বেগ পেতে হয়। যে পুরো জেলখানার এমন পরিবেশ করলেন, সবাইকে বিভিন্ন নসিহাত করার মধ্য দিয়ে, মোটিভেশন করার মধ্য দিয়ে পুরো জেলখানাটা চেহারা একেবারে পাল্টে গেল। এবং কারা কর্তৃপক্ষ পুরো জেলখানার দায় দায়িত্ব আপনি যেভাবে ভালো মনে করেন কয়েদিদেরকে আপনি সামলান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোকিত মানুষরা যেখানেই যায় তারা সেখানেই ওই জায়গাটাকে আলোকিত করে। মানে ইটস নট এ বিগ ডিল যে আপনি কোথায় দাওয়াতি কাজ করবেন, আপনার দাওয়াতি কাজের রাস্তা একটা ক্লোজ হয়ে গেলে আল্লাহ তাআলা আরেকটা উন্মোচন করবেন, সেটা ক্লোজ হলে আরেকটা উন্মোচন করবেন, এভাবে রাস্তা শুধু উন্মুক্ত হতেই থাকবে। পুরো গোটা বিশ্বটাই হচ্ছে আমাদের দাওয়াতি এরিয়া, এমন কোনো জায়গা নেই যেখানে আমরা দাওয়াত দেব না। আমরা দেশে প্রবাসে, আমরা অনলাইনে, আমরা অফলাইনে, সব জায়গায় আমাদের কিন্তু দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে। জেলখানার ভেতরে কয়েদিদের মধ্যে একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে চিহ্নিত হলেন। ওনার সাথে ওই সময় দুইজন কয়েদি ঢুকেছিল, তারা রাতে একটা স্বপ্ন দেখলো। দুইজন দুইটা স্বপ্ন দেখে তারা ভাবলো যে অনেক সদাচারী লোক, আমরা স্বপ্নের কথা তার কাছে যেয়ে বলি। আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুর রস নিং দিয়ে এটা রসগুলোকে প্রিজার্ভ করে মদ বানাচ্ছি, এটা আমি স্বপ্নে দেখেছি। আরেকজন বললো আমি স্বপ্নে দেখেছি যে আমি মাথার মধ্যে ঝুড়িতে করে রুটি নিয়ে যাচ্ছি আর পাখি এসে ওই রুটিগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা আপনি করে দেন, আমরা আপনাকে সদাচারী সজ্জন লোক মনে করি, সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন ভালো মানুষের তার কাজের মাধ্যমে সে কিন্তু অন্যান্য লোকদের মধ্যে প্রভাব বিস্তার করে, ইনফ্লুয়েন্স করে, এবং তারা আস্থার একটা জায়গায় পৌঁছে যায়। তারা দুজন যে তাদের স্বপ্নের কথা বলে, একজন স্বপ্নে দেখেছে কি যে আমি আঙ্গুর চিপে রস দিয়ে মদ বানাচ্ছি, আরেকজন বললো আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি ঝুড়িতে, দেখলাম পাখি এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আপনি ব্যাখ্যা করে দিন এর ব্যাখ্যা কি। এই তো সুযোগ, তারা আমার প্রতি আস্থা ফিল করছে, এখন যদি আমি দাওয়াতি কাজ করি এটা অনেক কাজে দিবে। ঠিক আছে, আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করে দেব। তোমাদেরকে কিছুক্ষণ পরে যে খাবার দেয়া হবে ওই খাবার দেওয়ার আগেই স্বপ্নের ব্যাখ্যা করে দিব, তার আগে কিছু কথা শোনো। তখন জেলখানার কয়েদিরা সবাই শিখলেন যে এটা একটা চমৎকার সময়, কারণ সময়, সুযোগ এবং পরিস্থিতি অনুযায়ী কিন্তু দাওয়াতি মেসেজগুলো দিতে হয়। ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন যে আমার এতদিন কাজের মধ্যে দিয়ে আমি জেলখানার কয়েদিদের মধ্যে যে আস্থা পেয়েছি এটাই হচ্ছে সুযোগ। দিস ইজ দ্য রাইট টাইম টু কিভ দাওয়া অ্যান্ড মেসেজেস অফ ইসলাম টু দ্য প্রিজনার্স। এই কয়েদিদের মধ্যে দাওয়াত দেওয়ার এটাই রাইট টাইম। এবার তিনি বলতে শুরু করলেন সবাইকে নিয়ে বসে, বললেন যে খাবার আসার আগে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিচ্ছি, তবে এটা জেনে রেখো আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা করে দিচ্ছি এটা জ্যোতিষ বাবা, গণক বাবা, সাধু বাবারা যেরকম বলে যেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে এরকম ফালতু কথা আমারটা না। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এই স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন। তার মানে তিনি স্বপ্নের যে ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা কোথা থেকে জানলেন, এটা রুট তিনি বোঝাচ্ছেন যে এটা আল্লাহর কাছ থেকে আমি শিখেছি, জানতে পেরেছি, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। আমারটা জ্যোতিষ বাবা, গণক বাবাদের মতো আন্দাজে ঢিল মারার মতো না, এবং আমি যেটা ব্যাখ্যা করবো সেটা হবে। এবার আমার মিশন তোমরা শোনো, আমার ভিশন তোমরা শোনো, আমার পরিচয় তোমরা শোনো। ইন্নি তারাক্তু মিল্লাত কওমিল্লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। তিনি বললেন যে যারা আল্লাহ বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, আমি তাদের সাথী নই, আমি তাদের সাথে নেই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তাদের থেকে মুক্ত। তখন সবার প্রশ্ন, তাহলে আপনি কিসের ইবাদত করেন? এর প্রেক্ষাপটের কারণ হচ্ছে মিশরে তখন মূর্তির পূজা চলতো, তারা আমন দেবতার ইবাদত করতো, পাথর দিয়ে বানানো মূর্তি, অর্থাৎ তারা ছিল পৌত্তলিক, তারা সবাই শিরকি ধর্মে বিশ্বাসী ছিল। তখন সবাই বললো তাহলে আপনি কার ইবাদত করেন? এই তো সুযোগ, এখনই তো তাওহীদের বীজ তাদের হৃদয়ে বপন করে দিতে হবে। তিনি বলতে আরম্ভ করলেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদের ধর্ম অনুসরণ করি। আমরা বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাম যেন তো ফ্যামিলিতে আসেননি, নবী ফ্যামিলিতে এসেছেন, উনি নবী, ওনার বাবা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পর দাদা ইব্রাহিম নবী। তিনি এই চেইনটা বললেন যে আমাদের সিলসিলা হচ্ছে এরকম, আমি তাদের, তারা যে একত্ববাদে ধর্ম প্রচার করেছেন এটার অনুসরণ করি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর পরিচয় দিচ্ছেন যে আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবো।
ذلك من فضل الله علينا وعلى الناس এবং এটা আমাদের জন্য একটা অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তারই দাস বানিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারো দাস তিনি আমাদের বানাননি কিন্তু ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়াশকুরুন বেশিরভাগ মানুষ এটা শুকরিয়া করে না মানে আমরা যে আল্লাহর দাস হতে পেরেছি এটা কিন্তু শুকরিয়া করার বিষয় কারণ আমরা যদি আল্লাহর দাস না হয় অনেক কিছুর ইবাদত করতাম যে যারা আসলে অরিজিনালি গড না সৃষ্টিকর্তা না তাহলে এটা ছিল একটা বোকামি বরং আমরা সেই বোকামির পথে পা না বাড়িয়ে আমরা সত্যের পথে আছি ফলে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করতে হবে এবার তিনি বললেন ইয়া সাহিবাই সিজন হে আমার জেলখানার কয়েদি বন্ধুরা আরবাব মুতাফারিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহার এই যে তোমরা এক একজন এক এক মূর্তির ইবাদত করো এতগুলো রব বিচ্ছিন্ন ভালো নাকি শক্তিশালী এক আল্লাহ বলে তাদের মাথার মধ্যে ইন্টেলেকচুয়াল রেশনালি তিনি এবার প্রশ্ন করছেন তাদের বিবেকের দুয়ারে আঘাত আনছেন তাদের ঘুমন্ত বিবেককে একটু টেনে জাগিয়ে তোলার চেষ্টা করছেন তিনি বলছেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনেক রব ভালো না এক রব ভালো বলো তো কারণ রব যদি অনেক হয় তাহলে সবাইকে সন্তুষ্ট করতে হবে আমার ব্যাগ পেতে হবে বেশি রব যদি অনেক হয় তাহলে এক একজনের এক এক নিয়ম সবগুলো আমাকে মানতে হবে এক একজনের এক এক চাহিদা অনেকগুলো মানতে হবে অনেক একাধিক রব ভালো না একজন রব ভালো আমার আমি যদি দশ জনের আন্ডারে কর্মচারী হয় তাহলে দশ জনের কাজ করতে হবে আর আমার মালিক যদি একজন হয় তাহলে তার যে অর্ডার সেটা পালন করলে হয়ে যাচ্ছে এভাবে তিনি যুক্তির আলোকে বোঝাতে চাইলেন এবার তিনি সমালোচনা করলেন যে তোমরা যে পৌত্তলিকতা করো মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম তোমরা যে মূর্তির পূজা করো এই মূর্তিগুলোর যে তোমরা নাম দিয়েছো লাত মানাত উজ্জা এই যে আমুন খোদা তোমরা বলো এইগুলো তোমরাই নাম দিয়েছো এগুলো আসলে রবের নাম নয় তোমরা তোমাদের পিতৃপুরুষরা এগুলো নামকরণ করেছো মা আনসালাল্লাহু বিহা মিন সুলতান এর পক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল নাজিল করেননি এর পক্ষে কোনো এভিডেন্স নেই এটা সত্যতার ব্যাপারে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বরং শরীয়ত হবে বিধান হবে আইন হবে আল্লাহর দেয়া আইন অনুযায়ী আল্লাহই এই হুকুম পরিচালনা করেন আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আর তার প্রথম আইন হচ্ছে কি ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না তার মানে তাওহীদ কি আর শিরক কি এই দুইটার মধ্যে পার্থক্য কি তিনি খুব সংক্ষেপে কিন্তু জেলখানার কয়েদিদের মধ্যে মেসেজ দিয়ে দিলেন অলরেডি জালিকা দ্বীনুল কাইয়্যিম এটাই হচ্ছে শাশ্বত ধর্ম ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন বেশিরভাগ মানুষই জানে না এবার সবাই যখন আস্থা ফিরে পেল তাদের অনেকে ইমানের ঘোষণা দিতে শুরু করলো এবং যে দুজন স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল তারাও ইমানের ঘোষণা দিচ্ছে তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন বললেন ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু ত্বাইরু মির রাসি কুদিয়াল আমরু আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান এবার তোমাদের স্বপ্নের ব্যাখ্যা শোনো যে স্বপ্নে দেখেছো আঙ্গুরের রস বের করে মদ বানাচ্ছ সে কিছুদিনের মধ্যে জেলখানা থেকে মুক্তি পাবে এবং রাজা তাকে তার আগের চাকরিতে বলবৎ রাখবে তার চাকরি ছিল সে মদ প্রস্তুত করার যে কোম্পানি এটার প্রধান ছিল সে রাজাকে সাফিল মালিক শারাপ খাওয়াতো ইসলাম বললেন তুমি মুক্তি পাবে এবং তুমি আগের পদে বহাল থাকবে আর যে দেখেছো মাথায় রুটির ঝুড়ি নিয়ে যাচ্ছ পাখি ঠোকরে খাচ্ছে তাকে শুলে চড়ানো হবে তার মৃত্যুদণ্ডাদেশ দেয়া হবে এটার কারণ কি ব্যাকগ্রাউন্ড এগুলো অনেক লম্বা ঘটনা যেগুলো আমাদের কোরআন সুন্নাতে নেই বাইবেলে তালমুদে জিউস অ্যান্ড ক্রিশ্চিয়ান ট্রেডিশনে আছে আমরা খুব প্রয়োজন না হলে সেই সমস্ত রেফারেন্সগুলো খুব একটা বর্ণনা করি না আমরা কোরআনের যে ধারাবাহিকতা সেটাই বর্ণনা করছি এবং আমি যেই ব্যাখ্যা করে দিলাম এটাই হবে এবং তাই ঘটলো কিছুদিন পরে একজনকে শুলে চড়ানো হলো আরেকজনকে মুক্তি দেয়া হবে যাকে মুক্তি দেয়া হবে এবার ইসা আলাইহিস সালাম তাকে বলল কি বলল ওয়াকাল আলিল্লাযী যান্না আন্নাহু নাজি মিনহুমা উযকুরনি ইনদা রাব্বিক যে মুক্তি পেয়ে যাচ্ছে বিদায় নেওয়ার সময় ইসা আলাইহিস সালাম বলল তুমি রাজার কাছে যে বলো ইউসুফ নামে আমি একজন এরকম জেলখানায় বন্দি আছি আমার পুরো ব্যাপারটা রাজার কাছে তুমি বলবে এবং সে বলল ঠিক আছে আমি যেহেতু মুক্তি পাচ্ছি আমি রাজার কাছে যে আপনার কথা বলব কিন্তু ফানসাহু শয়তান যিকরা রাব্বিহি সে জেলখানা থেকে মুক্তি পেয়ে রাজার কাছে যে ইসা আলাইহিস কথা পৌঁছাবে এটা বলতে সে ভুলে গেল কোরআন বলছে যে শয়তান তাকে ভুলিয়ে দিল ফালাবিসা ফিস সিজনি বিদা আসরিন ফলে ইসা আলাইহিস আরো অনেক বছর আরো কিছু বছর জেলখানায় কাটাতে হলো কত বছর উনি জেলখানায় ছিলেন সুস্পষ্ট কোনো বর্ণনা আমাদের কাছে নেই কোন কোন মুফাসসির বলেছেন দশ বছর কেউ বলেছেন বারো বছর কেউ বলেছেন চোদ্দ বছর তাহলে ইসা আলাইহিস সালামের কারাবরণের কারাবাসের ডিউরেশন আরো বেড়ে গেল
যেহেতু সে যে রাজার কাছে বলতে পারলো না।